আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, কোহলির রুমের ভিডিও ফাঁস, জড়িত কারা জানা গেল। বিশ্বকাপ চলাকালে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হলো বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ায় তার হোটেল রুমের ভিডিও গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় সেটি ছেড়ে দেওয়া হয়েছে। নিজের প্রাইভেসি নষ্ট হয় খুবই বিরক্ত হন ভারতের সাবেক অধিনায়ক। এদিকে কোহলির রুমের ভিডিও ছড়িয়ে পড়ার পরই ক্রিকেট বিশ্বে তোলপাড় পড়ে যায়। পার্থের ওই হোটেলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে এ ধরনের আচরণে তারা কোনোভাবেই মেনে নেবেন না। জানা গেছে হোটেলের কিছু কর্মী এই কাজটা করেছেন, এরই মধ্যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এমনকি ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। হোটেলের পক্ষ থেকে আরও বলা হয়েছে সমস্যা সমাধানের জন্য অতিলম্বে পদক্ষেপ নেওয়া হবে, যারা জড়িত তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের সংস্থার সাহায্য নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ধরনের ঘটনায় যাতে আর ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করা হবে। সোমবার 31 অক্টোবর সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কোহলি। সেখানে দেখা যায় কোহলি হোটেল রুমে ঢুকে ভিডিও করেছেন কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও ধারণ করেছে তারা। কোহলির জুতা, জামা কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচাগারের ভিডিও করা হয়েছে। সেই সময় দেখা যায় কোট প্যান্ট পরা কয়েকজন রয়েছে কোহলির রুমে। ধারণা করা হয় হোটেলের কর্মী হতে পারেন তারা। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে কোহলি লিখেছেন, আমি জানি ভক্তরা সবসময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, দেখা করতে চান, আমি তাকে সম্মান করি, কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের রুমেই আমার গোপনীয়তা রক্ষা না হয় তাহলে কোথায় হবে। এ ঘটনায় চরম বিরক্ত হয়ে কোহলি আরও লিখেছেন, এ ধরনের ভালোবাসা আমি চাই না, এভাবে কারো ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়, দয়া করে প্রাইভেসিকে সম্মান করুন, তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না। এদিকে কোহলি পত্নী অনুষ্কা শর্মা এ ঘটনায় ক্ষোভ ছেড়েছেন। ভিডিওটির স্ক্রিনশট শেয়ার করে অনুষ্কা লিখেছেন, অতীত এমন ঘটেছিল কিন্তু তখন অনেকেই প্রতিবাদ জানায়নি, কিন্তু এটা নিন্দনীয় কাজ, যারা এটা দেখে মনে করে তারকা হলে এমন করা যেতে পারে তাহলে এটা তাদের ভাবা উচিত। ভিডিওটির স্ক্রিনশট শেয়ার করে অনুষ্কা লিখেছেন, অতীতে এমন ঘটনা ঘটেছিল কিন্তু তখন অনেকেই প্রতিবাদ জানায়নি, কিন্তু এটা নিন্দনীয় কাজ, যারা এটা দেখে আবার মনে করে তারকা হলে এমন করা যেতেই পারে তাদের এটা ভাবা উচিত, তারাও একটার অংশ। অনুষ্কার প্রশ্ন, যখন আপনার বেডরুমের ভিডিও এইভাবে ধারণ করা হবে তখন কি করবেন? এই ঘটনার ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, তিনি লিখেছেন, এটা খুবই বিরক্তকর ঘটনা, মেনে নেওয়া যায় না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।